তুল্লাহ ছেছড়া বা যারা টাকা হাওলত নিয়ে সঠিক সময় তা দেই না তাদেরকে টাকা হাওলত দেওয়া যাবে কি? ছেছড়া শব্দ বুঝেন আপনি? এভাবে ভাই জিজ্ঞেস করেছে। এটা আঞ্চলিক ভাষা, ভাগ্য ভালো যে আমার এইসবের অর্থ জানা আছে, না হলে তো মুশকিল, কারণ এইসব শব্দ তো আসলে ডিকশনারি খুঁজে পাওয়া মুশকিল। ছেছড়া মানে অভদ্র লোক, হ্যাঁ অভদ্র লোক, ছোট লোক, জি সহজ ভাষায় একবার। তো এইরকম লোক টাকা হাওলত নিয়ে সঠিক সময় তার দেয় না, তাদের টাকা হাওলত দেওয়া যাবে কি? দেবেন না, আপনার ক্ষতি হবে। যাকে টাকা হাওলত দিলে কেন দেবেন আপনি? টাকা আমানত তার লোককে দেবেন, ধার দেন আর যাই দেন, উপকার করেন যাতে করে টাকাটা ফিরে আসে। তার কারো কাছে আমানত জমা রাখছেন অথবা ধার দিচ্ছেন, ভালো মানুষকে দেবেন যাতে করে আপনার টাকাটা ফিরে আসে। আর যারা এইরকম টাকা নিয়ে হাত ভারী, একটু ভদ্র ভাষা হচ্ছে আমাদের দেশে, হাত ভারী, টাকা নিলো হাতটা তার ভারী, ও দিতে চায় না, সহজ সহজে টাকা বের করে দেবে না, কঠিন মনে হচ্ছে যে ওর জান কবজ করা হচ্ছে, রোহ বের করা হচ্ছে। রোহ যেমন ছিঁড়ে বের করে অসৎ লোকদের, ওই রকম ছিঁড়ে টেনে হেঁচড়ে যেন তাদের কাছ থেকে টাকা বের করতে হচ্ছে ধার দেওয়ার পরে, ঠিক এইরকম অসৎ টাকের লোক, হ্যাঁ হাত ভারী লোক। এদের ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমে প্রায় হাদিসের কিতাব হাদিসটি রয়েছে প্রসিদ্ধ, মাতলুল গানিয়া জুলমুন, এইসব হাত ভারী লোকেরা যদি সচ্ছল থাকে দিতে পারবে, এমন নয় যে আপনার ঋণ দিতে পারছে অপারো, ভিটে মাটি ছাড়া কিছুই নেই, আর আশা করছিল ব্যবসা বাণিজ্য করে দেবে কিন্তু টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, কোনো দিকে কোনো সোর্স নাই যে ঋণ পরিশোধ করতে হবে, এমন নয়, অনেক আছে কিন্তু অধিকাংশ আজকালকার ধার কর্জা যারা নেয় তার এইরকম চরিত্রের, জমি জায়গায় তার ঠিক আছে, বিক্রি করে আপনাকে ধার শোধ করবে না, ঋণ পরিশোধ করবে না, হ্যাঁ তার ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা কিছু বের করে নিয়ে কমিয়ে দিয়ে পুঁজি ধরেন 5 লাখ টাকা লাগানো আছে, 1 লাখ কমিয়ে দেবো দিয়ে ঋণ পরিশোধ কখনো করবে না, কখনো করবে না। প্রতি মাসে তার পরিবারের যে খরচ আছে, ধরেন প্রতি মাসে সে 20-30 হাজার টাকা খরচ করতো, সেটাকে একটু টাইট করে দেব, হ্যাঁ একটু গোস্ত ভাত খেতাম, মাছ ভাত খেতাম, না খাবো না, একটু ডিম ভাত খাবো, তো সবজি ভাত খাবো, এই করে আমি 15 হাজার টাকাতে সংসার চালাবো আর বাকি 15 হাজার টাকা মাসের মাসে আমি সেভ করে ধার খরচ পরিশোধ করবো, এইরকম লোক খুঁজে পাবো সে, খুঁজে পাবো সে। তো এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা, কাফেরদের কি অবস্থা হইতে পারে চিন্তা করুন, যাদের আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নেই, হ্যাঁ হিসাব নেই, চিন্তা নেই, জান্নাতের প্রতি বিশ্বাস নেই, জাহান্নামের প্রতি বিশ্বাস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা সচ্ছল ব্যক্তি টাকা পয়সা দিয়ে, সচ্ছল মানে ধনী নয়, মোটামুটি সংসার চলে একবারে, না খেয়ে মরে যাবে না তার ছেলে, আর তার আছে চলার মতো একটা খড়ের বাড়ি, কুঁড়ে বাড়িও আছে, আর সে টাকা পয়সা দিতে পারবে, চেষ্টা করলে সে ধার পরিশোধ করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে, তারপরে করছে না, মাতলুল গানি কি করছে, বাহানা করছে, দেবো দিছি দেবো দিছি, এই দিয়ে দেবো এই দিয়ে দেবো, শুধু হ্যাঁ টাইম পাস করেছে, এটি হচ্ছে তাদের পক্ষ থেকে জুলম, ওরা জালে। টাকা কারো ধার কর্জা নিয়ে যদি না দেয়, বিলম্ব করে অথচ দিতে পারবে চেষ্টা করলে, নিজের কাজ ঠিকই চলছে, নিজের ঘর বাড়ির কাজ ঠিকই হচ্ছে, নিজের সংসারের কাজ ঠিকই চলছে, সব চলছে, হ্যাঁ তার যে কোনো জায়গায় যেতে হবে, আগের যে স্ট্যাটাস ছিল, হ্যাঁ তার জীবনযাপনে সব ঠিক রয়েছে, নিচে নামাইনি, কিন্তু ঋণ পরিশোধ করবে না, এরা জালেম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আর একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, ইয়াহিল্লু ইরদাহু উকুবাত, সুতরাং তার তাকে অপদস্থ করা, মান সম্মান নষ্ট করা, তার গীবত করা, যে অমুকের হাত বাড়ি, অমুক অসৎ দেয় না, অমুক বেইমান, অমুক ছেঁচড়া বলতে পারবো, আর তাকে শাস্তি দেওয়া যায়, গলে গামছা দেওয়া, আমাদের দেশে বলে গলে গামছা দিয়ে, হ্যাঁ টানা হাঁচড়া করা রাস্তাতে জায়েজ, অথবা রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্ট করা, সামাজিকভাবে বিচার সালিশ করে পানিশমেন্ট করা জায়েজ, জায়েজ। যেই ব্যক্তি টাকা পয়সা ধার করজানে দেয় না অথচ দেওয়ার ক্ষমতা আছে, ওদেরকে মোটেই ধার দেবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। وفوق الرواب وعند القمر.